আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে মজাদার চিকেন পাস্তা রান্না করা যায়। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। তো চিকেন পাস্তা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পাস্তা। আপনারা এখানে পাস্তার পরিমাণ কম অথবা বেশি নিতে পারেন। নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, নিয়েছি 1 চা চামচ আদা বাটা, নিয়েছি 2টা বড় সাইজের টমেটো। এখানে আমি টমেটোগুলোকে ফালি করে কেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, আর এই মুরগির মাংসটুকুকে আমি এভাবে পাতলা টুকরা করে কেটে নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, নিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তেল, মরিচ, লবণ পাস্তার মধ্যে অ্যাড করার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে তেল, মরিচ, লবণ কিন্তু সবাই সমান পরিমাণ খায় না, তাই আপনারা যার যার রুচি অনুযায়ী তেল, মরিচ, লবণ অ্যাড করে নেবেন। আমি আরও নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস, আর টমেটো সসটাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। নিয়েছি 1টি ক্যাপসিকামের 1/3 ভাগ, আর এই ক্যাপসিকামটাকে আমি এভাবে লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিরে এভাবে কোয়াগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। এই যে দেখেন এভাবে। আরও নিয়ে নিয়েছি আমি পাস্তার ভিতর যে ধরনের প্যাকেট মশলা থাকে সেরকম 1টি প্যাকেট মশলা। এই প্যাকেট মশলাটি অবশ্যই অবশ্যই পাস্তার ভিতরে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু পাস্তাটা খেতে অতটা টেস্টি হবে না। তো চলুন ভিউয়ার্স আমরা এখন আমাদের মূল রান্নাতে চলে যাই। তো ভিউয়ার্স আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তাই আমি এরকম একটি বোলের ভিতরে চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এভাবে আলতো হাতে চিকেনটাকে একটু লবণ আর মরিচের গুঁড়ার সাথে মেখে নিব। আমাদের চিকেনটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটাকে এক সাইডে সরিয়ে রাখব। তো পাস্তাগুলোকে আমি এখন আগে একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমি চুলার ওপর একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিব সামান্য একটু তেল। এরপর যখন পানিটা ভালোভাবে উতলে উঠবে তখন আমি এর ভিতরে পাস্তাগুলোকে দিয়ে দিব। পানিটা উতলে উঠেছে, এখন আমি এর ভিতরে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এমন একটি স্প্যাচুলার সাহায্যে পাস্তাগুলোকে হালকা একটু পানির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব। এরপর আমি কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি পাস্তাগুলোকে 8 থেকে 10 মিনিট ধরে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে আসছি পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর, আর এই যে দেখুন আমাদের পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব। আমি আবারও চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি চুলাটা অন করে দিব। চুলার আঁচ সবসময় মিডিয়াম ফ্লেমে রাখব। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিব।
এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মরিচ আর লবণ দিয়ে মেরিনেট করে রাখা মুরগির মাংসের টুকরাগুলো। এবার আমি এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এই মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব। চিকেনটাকে 10 মিনিটের জন্য এভাবে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর ভিতরে আমি অ্যাড করে দেব পেঁয়াজ, অ্যাড করে দিব ক্যাপসিকাম, অ্যাড করে দেব টমেটো। এবার এই সবগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব লবণ, অ্যাড করে দিব আগের থেকে ফালি করে রাখা কাঁচা মরিচগুলো। তারপর আবারও আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি হাঁড়িটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, যাতে করে মুরগির মাংস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পুড়ে না যায়। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি হাঁড়ির ঢাকনাটা তুলে নেব। আর এই যে দেখুন কত সুন্দরভাবে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ সবগুলা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেই মশলাটা। এরপর দিয়ে দিব 1/2 কাপ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু অপশনাল না, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। এখন আমি সসটাকে মুরগির মাংস এবং অন্যান্য উপকরণের সাথে এভাবে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিলিয়ে দিব। এবার আমি এর ভিতরে অ্যাড করে দেব পাস্তা। এখন স্প্যাচুলার সাহায্যে এভাবে পাস্তাটাকে আমি সমস্ত মশলার সাথে এবং চিকেনের সাথে মিশিয়ে দিব। আর এভাবে আমি পাস্তাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর এই তো হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার চিকেন পাস্তা রান্না। এখন আমি পাস্তাটাকে সার্ভ করে নেব। ফিরে আসছি পাস্তাটা সার্ভ করে নেওয়ার পর। ফিরে এলাম পাস্তাগুলো একটি পাত্রে সার্ভ করে নেওয়ার পর। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার চিকেন পাস্তাটা কতটা ইয়ামি আর মজাদার হয়েছে। তো ভিউয়ার্স, পাস্তা রান্নার ক্ষেত্রে একটি কথা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, পাস্তাটা যখন সিদ্ধ করছেন তখন অবশ্যই অবশ্যই পানির ভেতরে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পাস্তাটা ভাঙবে না এবং পাস্তাটা বেশ ঝরঝরে থাকবে। তো ভিউয়ার্স, আমার এই আজকের চিকেন পাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।